তুমি যদি তোমার টিমের কোনো 112 ওভারঅল কার্ডকে মার্কেটে ছাড়তে চেয়ে থাকো এতদিন, তাহলে আজকের দিনটাই কিন্তু তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে। আজকে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে, রিসেটটার পরে নয়, আজকে রাত্রির 8টা অর্থাৎ ঠিক কিছু ঘন্টা পরেই। সেটা হচ্ছে আমাদের ডিভিশন রাইভালসের এই সিজনটা কিন্তু হতে চলেছে শেষ। এবং ডিভিশন রাইভালস তুমি জানোই এখন আমরা র্যাঙ্কস সব কিছুর থেকেও বেশি খেলি ফর দ্য চ্যালেঞ্জার টোকেন্স। এবং যেই একটা সিজন শেষ হয় আমরা কিন্তু সবাই একটা বাল্ক অ্যামাউন্ট অফ চ্যালেঞ্জার টোকেন্স পাই একদম শেষে। তুমি যে রিওয়ার্ড টিয়ারটায় ছিলে, ধরো আমি এখানে আছি ফিফা চ্যাম্পিয়ন থ্রিতে, তার উপরে বেস করে এই যে চ্যালেঞ্জার টোকেনটা, এটা কিন্তু এবারে ডাইরেক্টলি আফেক্ট করতে চলেছে আমাদের 112 ওভারঅল কার্ডের মার্কেটকে। কেন? বিকজ তুমি যদি যাও ইন দ্য স্টোর, তাহলে তুমি লক্ষ্য করবে একটা সেকশন তো আমাদের জন্য ছিলই, সেটা হচ্ছে আমাদের ডিভিশন রাইভাল সেকশন, যেখানে আমরা খরচা করি চ্যালেঞ্জার টোকেন্স। আর যদিও মেজরিটি অফ দ্য কেসেস আমি তোমাকে বলছিলাম হ্যাঁ আমরা কয়েন্সের জন্য যাচ্ছি, বাট ডেফিনেটলি এটাকে ইগনোর করলে হবে না যে দেয়ার ওয়াজ আ সেকশন যেটা ওভারঅল আপগ্রেড পেয়ে এখন হয়ে গেছে 112 চ্যালেঞ্জার রিওয়ার্ডস 3, যেখানে জাস্ট 10,000 পয়েন্ট খরচা করলে আমরা পেতাম একটা 112 ওভারঅল প্লেয়ার। দেখো আমি জানি তোমরা অনেকে এখান থেকে একটা 112 কার্ড নিতে চলেছো, অ্যান্ড সেই কার্ডগুলো যেহেতু বোথ ট্রেডেবল অ্যান্ড আনট্রেডেবলও হতে পারে, আর 112-এর ফ্লোর প্রাইসটা এখনও ডিক্রিজ করেনি, অর্থাৎ এখনও লোয়েস্ট পসিবল মার্কেট ভ্যালিউ কিন্তু 89 মিলিয়নই হয়ে রয়েছে আজকে অলরেডি যতগুলো 112 সার্কুলেশনে রয়েছে। অ্যান্ড দ্যাট ইনক্লুডস আমাদের হ্যালান্ড, কেভিন ডিব্রয়না, মালদিনি, বিকজ এই কার্ডগুলোও কিন্তু ওই লিস্টটাতেই পড়ে। আমরা এক্সপেক্ট করছি আরও একটা অ্যাডিশনাল নাম্বার অফ ব্যাক অর্ডার্স এখানে চলে আসে, যেমন ধরো এটির এখানে অলরেডি 29টা ছিলই অ্যাট দ্য লোয়েস্ট পসিবল, তাহলে এখানে আরও 5 থেকে 10 জন পেটিটকে ব্যাক করে আরও বেশি ব্যাক অর্ডার্সে চলে গেলো এই কার্ডটা। দুটো জিনিস কিন্তু এই মুহূর্তে হতে পারে এই 112 প্যাকটা ওপেন করার পরে, অনেকেই প্রথম এবং আমি চাই পার্সোনালি এটাই হোক যে ওরা 112-এর ফ্লোর প্রাইসটা ডিক্রিজ করুক। বিকজ দেখো যত সময় যাচ্ছে এখন হায়ার ওভারঅলসে খুব কমই আমরা 112-দের দেখতে পাই, অলমোস্ট এখানে থার্ড ফোর্থ রো অব্দি 113 চলে এসেছে, ইভেন সাইড ইভেন্টসও আমাদেরকে 113 ওভারঅল কাজ দিচ্ছে। এখানে ইট মেক সেন্স যে 112 তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওভারঅলস নেই এখন গেমে, যে ওদের ফ্লোর প্রাইসটা এবার ডিক্রিজ হয়। উইথ দ্যাট বিং স্যাড, যে কার্ডগুলো ওপরের দিকে আছে এখন, সেটা রোনাল্ডিনি হোক, সেটা রোনাল্ডো হোক, আবার একটুখানি নিচে গেলে সেটা আমাদের টিম অফ দ্য সিজনের স্পেসিফিক কিছু কার্ড হোক, যেমন হ্যালান্ড, যেমন কেভিন ডিব্রয়না, তারা কিন্তু আবার নিম্নমুখী হবে, অর্থাৎ আবার একটু ফল করার দিকেই এগিয়ে যাবে। তুমি জানো এই কার্ডগুলো সর্ট অফ সাইকেল, একবার করে ফল করছে, একবার করে রাইজ করছে। আমি ডেফিনেটলি এক্সপেক্ট করছি আরেকটা ফল সাইকেল আসতে আজকে ডিভিশন রাইভাল রিওয়ার্ডসের পরে, যেখানে এই কার্ডগুলো আরও খানিকটা ফল করে গেল। স্পিকিং অফ, এই যে হ্যালান্ড আর এই যে কেভিন ডিব্রয়না, এদেরকে নিয়ে আমাদের আরেকবার একটু কথা বলা দরকার। বিকজ প্রথম থেকেই আমি তোমাকে বলেছি যে এই যে দুটো কার্ড তুমি দেখছো আমার টিমে, প্রাইমারিলি কিন্তু এরা রয়েছে এই কারণে যে আমরা এক্সপেক্ট করছি ইউটটসে এই কার্ডগুলো আসার কথা, এবং ইউটটসে যদি এই কার্ডগুলো আসে তাহলে আমাদেরকে অবশ্যই তাদের লোয়ার ভার্সনসটা রাখতে হবে হায়ার ভার্সনসে ট্রেড আপ করতে গেলে। অ্যাট দিস পয়েন্ট তোমাকে সত্যি কথা বলতে, আমি চারিদিকে দেখছি বিভিন্ন জায়গায় কমিউনিটির সবার কাছেই কিন্তু একটা হ্যালান্ড রয়েছে, সবার কাছেই কম বেশি একটা বা মাল্টিপল কেভিন ডিব্রয়না রয়েছে। বিকজ এই ইউটটস কন্ডিশনটা আনলাইক আমাদের অন্য যে ইনভেস্টমেন্টের জায়গাগুলো, কিন্তু একদম আমাদের ইভেন্টের শুরু থেকে সবার জন্যই ভিজিবল রয়েছে। কাজেই একজন যদি ভেবে থাকে যে হ্যাঁ আমি কেভিন ডিব্রয়না বা হ্যালান্ডের ইউটটস নেবই জাস্ট নেওয়ার জন্য, নট ফর ইনভেস্টমেন্ট, তারা কিন্তু এই কার্ডগুলোকে হোল্ড করছে অনেক অনেক দিন ধরে। ইটস নট লাইক যে এই কন্ডিশনটা শুধু আমরা জানি এবং আমরাই শুধু বুঝতে পারছি যে হ্যাঁ এই কার্ডগুলো আসতে পারে, বিশেষ করে হ্যালান্ডকে তো একদমই না, বিকজ সবাই এক্সপেক্ট করে হ্যালান্ড একটা ইউটটস পাবে। টু বি ভেরি অনেস্ট, আমার জেনুইনলি মনে হয় যে এই যে 200 মিলিয়ন তুমি মার্কেট ভ্যালিউটা দেখছো, ক্লোজ টু 200 মিলিয়ন, এটা কিন্তু প্রবাবলি ইজ দ্য হায়েস্ট ফর আর্লিং হ্যালান্ড। দেখো এটা কিন্তু ডেফিনেটলি প্রবাবিলিটি, তুমি চাইলে এখনও বলতে পারো যে হ্যাঁ হ্যালান্ড 250 মিলিয়নের কাছাকাছি যাবে, বাট দ্য ফ্যাক্ট ইজ হ্যালান্ড যদি একটা কার্ড পায় ইউটটসে, সে পাবে একটা 115 ওভারঅল ইউটটস কার্ড, যার মানে
আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, আগের ইউটটস ইভেন্টগুলোতেও দেখি, আমরা কিন্তু কখনোই যে হাইয়েস্ট ওভারঅল সেই ওভারঅলের ইউটটস কার্ড ফ্রি টু প্লে বা পে টু প্লে সহজে কোনোদিনই পাইনি। চিরকালই আইদার মাল্টিপল লোয়েস্ট ওভারঅল অর্থাৎ 113 বা হার্ডলি একটা 114 এরকম ভাবে আমরা পেয়েছি হিস্টোরিক্যালি, অর্থাৎ আগের ইউটটস ইভেন্টটাকে দেখলেও। এইখানে আমি কিন্তু পার্সোনালি এক্সপেক্ট করছি না, এখানে আর্লিং হালার যদি তোমার কাছে টস ভার্সনটা থাকেও তাও তুমি আপগ্রেড করে ইউটটসে যেতে পারবে, জাস্ট বিকজ গেমের কারেন্সি সিস্টেমটা যেভাবে কাজ করে, ফ্রি টু প্লে তুমি যত কারেন্সিস পাবে ম্যাক্সিমাম পসিবল ওভারঅল অবধি হয়তো সেটা আমাদেরকে নিয়ে যাবে না। সেই কারণেই কিন্তু আমার জেনুইনলি মনে হয় যে 200 মিলিয়ন এই যে প্রাইস পয়েন্টটা, এটা অনেকটাই মার্কেট ভ্যালু। তো আমি বলবো তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে 170-180 মিলিয়ন দিয়ে আর্লিং হ্যালান্ডকে নিও না, বিকজ ম্যাক্সিমাম যদি যায়ও এই কার্ডটা উপরে কত যাবে, 250 মিলিয়ন ইউটটস এলে। বাট যদি এই কার্ডটা রাইজ না করে, তুমি যেই যে এতখানি মার্কেট ভ্যালিউ নিয়ে কিনছো কার্ডটাকে, তোমার 20 মিলিয়ন ট্যাক্সেই চলে যাবে রিয়েলাইজ করতে করতে, অ্যান্ড এটা খুব একটা বড়সড় প্রফিট মার্জিন তোমাকে দেবে না। সেম ফর কেভিন ডিব্রয়না অ্যাজ ওয়েল, বিকজ ডিব্রয়না যদি কার্ড পায়, আবার সেই ডিব্রয়না একটা 112-115 ওভারঅল কার্ড পেয়ে যাবে, অ্যান্ড কি চান্সেস আমাদের যে আমরা এটা 115 ফ্রি টু প্লে পাবো। এবার তুমি আমাকে বলতেই পারো যে হ্যাঁ, এটা একটা কাইন্ড অফ নেগেটিভ পিকচার, বিকজ আমি এক্সপেক্ট করছিলাম আর্লিং হ্যালান্ড 250-300 মিলিয়ন যাবে। বাট দেখো, ইভেন এখন রিসেন্ট যে কটা ইনভেস্টমেন্টের কথা আমরা বলেছি, তুমি যদি টিম অফ দ্য সিজনেও দেখো, টিম অফ দ্য সিজন মোমেন্টস নিয়ে আমরা এত কথা বলতাম, নেইমার কিন্তু আজও অ্যাড হয়নি ইন দ্য গেম, নেইমার আসেনি, এক্সচেঞ্জটা আসেনি, কাজে ইয়ে এখন রিসেন্টলি খুব আনপ্রেডিক্টেবলভাবে চলছে, যেখানে মেজরিটি অফ দ্য কেসেসে আমরা যে প্রেডিক্ট করছি আচ্ছা এই ইনভেস্টমেন্টটা করলে কাজে দেবে, এটা আমাদের জন্য ওয়ার্কআউট করবে, সেটা কিন্তু ফর দ্য মোস্ট পার্ট করছে না। লাস্ট যেটা প্রপার আমরা প্রেডিক্ট করতে পেরেছিলাম, দ্যাট ওয়াজ এডারসন, অ্যান্ড হ্যাঁ, এডারসন এখন ফাইনালের দিকে যেতে যেতে অ্যারাউন্ড ওই 70 মিলিয়ন অবধি গেছে। তো যখন আমরা কথা বলেছিলাম অ্যারাউন্ড 30-40 মিলিয়ন, তখনের থেকে এডারসন আমাদেরকে অনেকই প্রফিট দিয়েছিল, দ্যাট ওয়াজ দ্য 90% প্রেডিক্টেবল জায়গা, 90-95, সেটা আমাদের জন্য ওয়ার্কআউট করেছে। বাট তারপর কোথায় আমাদের জন্য ইনভেস্টমেন্টস কাজ করছে, এই রোড টু দ্য ফাইনালের পরে, টিম অফ দ্য সিজনে মেজরিটি অফ দ্য কেসেসে আমাদের যে একমাত্র ইনভেস্টমেন্টের জায়গা সেটা হচ্ছে ইউটটস, আর ইউটটসটা ভিজিবল সবার জন্য। অনেকে হয়তো রোড টু দ্য ফাইনাল আপগ্রেডসের কথা জানতো না, বা অনেককে ওই বেটটা নিতে হতো যে সিটি জিতবে কি সিটি জিতবে না, এখানে সেরকম বেট নেওয়ার কিছু নেই, ইউটটস যে পাবে সেই পাবে, আর কারো জেতা হারার উপরে কিচ্ছু ডিপেন্ড করছে না। সো উইথ দ্যাট ইন মাইন্ড, আমার পার্সোনাল টেক এখন এটাই হবে, জাস্ট বিকজ আমার মনে হচ্ছে না এটা খুব একটা পজিটিভ দিকে যাচ্ছে, ইজ তোমাকে যদি হ্যালান্ড ডিব্রয়না থাকে এবং এরা তোমার টিমের জন্য পার্সোনালি অতটা ভালো পারফর্ম করছে না, বা তুমি অনেক দিন ধরে ভাবছো এই কার্ডগুলোর জায়গায় অন্য কাউকে নেবে, আমি বলবো তোমার মার্কেট ভ্যালুটা ফেরত নিয়ে নাও, প্রফিটটা তোমার বুক করে নাও। আমার জন্য ইটস ভেরি স্লাইট প্রফিট অনেস্টলি, ওই অ্যারাউন্ড 10-20 মিলিয়ন প্রফিট, আর কেভিন ডিব্রয়না একটু বেশি, আই থিঙ্ক অ্যারাউন্ড 30 মিলিয়ন এরকম। সো আমি আমার ওই 50 মিলিয়ন প্রফিট বুক করে নিচ্ছি, এবং ফাইনালি আমি আমার টিমের দিকেই ফোকাস করছি সেই মার্কেট ভ্যালুটা ইউটটস আসুক। ইউটটস আসার পরে হ্যাঁ, যদি আমরা দেখি যে এই কার্ডগুলো ইউটটস ভার্সন পেয়েছে, তাহলে এই কার্ডগুলো আবার হয়তো রাইজ করলো, বাট পার্সোনালি সেই হয়তোটায় আমি যাব না। আমি পার্সোনালি ফুললি এক্সপেক্ট করছি যে এই 110-গুলোর মধ্যে যে কার্ডগুলো ইউটটস পাবে, অর্থাৎ 113 হবে, তাদের জন্যই আমরা যাব। ডেফিনেটলি আমার মনে হচ্ছে না এই ক্ষেত্রে আমাদের 112টা যে 115 হবে সেটায় যাওয়ার মতো যথেষ্ট পয়েন্টস আমরা পাবো। বাট আগে ডেফিনেটলি তোমার কি মনে হচ্ছে ইউটটস প্রিপারেশনের বিষয়ে, জেনারেলি তুমি এই কার্ডগুলোকে আরও হোল্ড করতে চাইছো কি না, তুমি আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবে। খুব ইন্টারেস্টিং একটা সিচুয়েশন এই মুহূর্তে, বাট এই রিসেন্ট টিম অফ দ্য সিজন মোমেন্টস, এই ডেভেলপমেন্টের পরে একটা জিনিস যেটা এই মুহূর্তে আমি স্লাইটলি চেঞ্জ করছি আমার FIFA 23 মোবাইল জার্নিতে, সেটা হচ্ছে আবার এই ইনভেস্টমেন্ট ইউটটসের ওপর ফোকাস না করে, প্রবাবলি আমার মার্কেট ভ্যালুটাকে ইউটিলাইজ করে নিয়ে সেই মার্কেট ভ্যালুটাকে অ্যাকচুয়ালি সেই প্লেয়ার্সদের পিছনে খরচা করা, যেখানে আবার তারা যদি ফলো করে, তারা যদি রাইজও করে, আমি সেটা নিয়ে ভাববো না, বিকজ
আমার একটা স্ট্রং টিম হলো এবং ফাইনালি আমি ফোকাস করতে পারবো ডিভিশন রাইভেলসে। সো লাস্ট কিছু ঘন্টা তোমার ডিভিশন রাইভেলসে যদি তুমি টিয়ার আপ করতে চাও, আমারও এখানে কিছুটা টিয়ার আপ করার ছিল ফিফা চ্যাম্পিয়ন টু, কে জানে হবে কিনা, বাট তার শেষে রিওয়ার্ড ক্লেম। তোমার কাছে যদি যথেষ্ট টোকেন্স থাকে একটা 112 ক্লেম করে নাও ডাইরেক্টলি, কিছু যদি ট্রফি টোকেন্স থাকে তাহলে একটা 113 ইজ অলসো ওয়েটিং। ডেফিনেটলি এটাও একটা জায়গা রয়েছে, বিকজ ম্যানেজার মোডও তোমায় একটা টোকেন দেবে, আর হেড টু হেড ভার্সেস অ্যাটাক যদি নাও দেয় আরেকটা ম্যানেজার মোড হলেই তুমি তিনটে টোকেন ডাইরেক্টলি ম্যানেজার মোড থেকেও পেয়ে যাবে। তো ডেফিনেটলি এটা একটা পজিটিভ জায়গা রয়েই গেছে। ডিভিশন রাইভালসটার যে আপডেটটা সেটা একটা সত্যি খুব ভালো আপডেট, বাট ইউটটসটা নিয়ে আমি একটু চিন্তায় আছি সত্যি কথা বলতে তোমাকে। আর ঠিক এই নোটেই আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং, খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা FIFA 23 মোবাইল ভিডিওতে। বাই বাই।